Genau. Tomar black coffee. Wow. Thank you. Econo counter. তো তোমার এখনো মনে আছে আমার ব্ল্যাক কফি পছন্দ? তুমি হয়তো সব কিছুই ভুলে গেছো, এটাই স্বাভাবিক। তুমি এখন বিবাহিত, কিন্তু আমি কোনো কিছুই ভুলিনি। তুমি বিয়ে করোনি? কি মনে হচ্ছে দেখে, বিয়ে করলে তোমার ব্ল্যাক কফিটা মনে থাকতো? আচ্ছা মা, তোমার কাজটা হয়ে গেছে। ইয়েস, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কাছে এসএমএস চলে আসবে। থ্যাংক ইউ। তো কাজটা করে ফেললে তোমার কি পাওনা হবে? শুধু মাঝেমধ্যে কাজটা করে ফেলতে। তুমি দিতুর বান্ধবী, তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তো আমি কিছু করিনি। শুধু রিতুর বান্ধবী, তোমার কেউ হয়নি? অবশ্য তোমার কোনো দোষ নেই, এটাই স্বাভাবিক। তুমি বরাবরই ঋতুকেই পছন্দ করতে, কিন্তু আমার সারা জীবনের একটাই হিরো। আচ্ছা প্রিয়া, এবার আমাকে উঠতে হবে, নয়তো অফিসে অনেক দেরি হয়ে যাবে। না, আগে তোমাকে বলতে হবে তুমি কি চাও এই কাজটার জন্য, তবে তুমি এখান থেকে যেতে পারবে। প্রিয়া, আচ্ছা ব্ল্যাঙ্ক চেক। দেখো তুমি এত প্রেশার দিচ্ছ এখন, তাহলে না হোক আমি এটা পরেই বলবো তোমাকে। কেমন, কবে আসবে সেটা বলে যাও, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। ওকে, অপেক্ষায় থাকবো। কিন্তু আসি। অভি? হ্যাঁ বলো। আজ কোথায় যাচ্ছ? একটু অফিস যাচ্ছি, কাজ আছে। আজ রবিবার, অফিস আজ তো অফিস বন্ধ। তার মানে কি আমি মিথ্যে কথা বলছি? ঠিক আছে চলো যাব না। কি হয়েছে? আরে আমি বললাম কেন, রবিবার দিন তো সব অফিস বন্ধ থাকে, তাই। নিশ্চয়ই কোনো আর্জেন্ট কাজ আছে তাই জন্য যেতে হচ্ছে, নয়তো যাব কেন? ওহো, সরি। হ্যাঁ আর্জেন্ট কাজই তো আছে। তুমি রেগে গেলে? রেগে যাব কেন, কিন্তু তুমি এমনভাবে কথাগুলো বলছো যেন মনে হচ্ছে আমাকে জেরা করছো। ছি ছি, আমি এত বছর বিবাহিত জীবনে তোমায় কোনোদিন জেরা করেছি? সেই তো করোনি তো, কিন্তু কি হয়েছে বলো তো তোমার ঋতু? তুমি তুমি কি আমাকে সন্দেহ করছো? তোমার মনে হয় আমি তোমায় সন্দেহ করছি? এত বড় ধৃষ্টতা আমার আছে? সত্যি অফিসে যাচ্ছে তো? না মানে আবার ওই প্রিয়ার পাল্লা, মজা করছিলাম, জাস্ট জোকিং। যাও যাও।